হ্যালো 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 হ্যালো, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের এই ভিডিওতে, কারণ আমাদের 3,500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবতেও পাচ্ছি না সে কত লোক। আমার ছোটবেলা থেকে ফটো তুলতে, ভিডিও বানাতে এগুলো ভালোই লাগে। তো ছোটবেলায় যখন বেড়াতে যেতাম, ক্যাননে সেই ছোট ক্যামেরা ছিল না, সেই ক্যামেরায় 37টা না 35টা ছবি তোলা যেত। তো সেই ছবিগুলো তুলে তুলে দুটো তিনটে রিল ভরে ফেলতাম। সেই অভ্যাসটাই বড় হতে হতে ডিজিটাল ক্যামেরার যুগে আমি এমনি ফটো তুলতে শুরু করি, তারপরে শুরু হলো ভিডিও বানানো। যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন ভাবিনি যে এত লোক, এর আগেই শুরু করেছিলাম চ্যানেল, মে মাস থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করি, যে এত লোক আমার পাশে থাকবে আমার ভাবনার বাইরে ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, বড়দের প্রণাম জানাই, আর পাশে আশা করি ভবিষ্যতেও থাকবেন, এই আশা রেখে আজকে ভিডিও শুরু করি। তো আজকে ফ্রান্সে আমি থাকলেও দেখাতে চলেছি বিষ্ণুপুরের কিছু মুহূর্ত। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে, যেহেতু আমার বিয়ে হয়েছে বাঁকুড়ায়, তো আমার দুই বাবা মা, মানে দুটো বাবা দুটো মা এখন হয়ে গেছে, আর অভিরূপ আমরা ছজনে মিলে বেরিয়েছিলাম কিছু কিছু জায়গা ঘুরতে। আমাদের বাংলা সত্যি এতটা সুজলা সুফলা, শস্য শ্যামলা, সংস্কৃতিতে বিভিন্ন পুরনো নিদর্শনে ভর্তি, তাই না? অভিরূপের পিসি এখন আমারও পিসি হয়ে গেছেন, তো সেই পিসিমণির বাড়িতে আমরা গিয়েছিলাম। পিসমশাই, পিসিমণি আর আমার পিস্তুত বোন, তো তাদের তিনজনের সাথে অনেক অনেক আনন্দের মুহূর্ত কাটিয়েছি, তো সেগুলোকে স্মরণ করছি এই ভিডিওটা বানাতে বসে আজকে। তো আপনাদের সাথে শেয়ার করবো বিষ্ণুপুরের মেলা কী কী দেখলাম, সেখানকার ভীষণ সুন্দর পোড়ামাটি, মানে টেরাকোটার যে মন্দিরগুলো আছে তার যে ডিজাইন। তো শুরু করা যাক। তো বিষ্ণুপুর যাওয়ার আগে সেলিব্রেশন করা হয়েছিল আমাদের দুই বাবার জন্মদিন। দুই বাবারই জন্মদিন একই সপ্তাহে, একজনের 21শে ডিসেম্বর ছিল আর আরেকজনের 24শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরে আমরা কেক এনেছি দুই বাবার বার্থডে সেলিব্রেট করার জন্য। একসাথে ক্রিসমাস আর বার্থডে সমস্ত সেলিব্রেশন হয়ে যাচ্ছে, তো দেখতে থাকো। এই তোমরা, তুমি পাঁচটায় দাঁড়াও, আর মা ওই পাঁচটায় দাঁড়াও। তো সেদিনকে বাঁকুড়ায় এত বেশি ঠান্ডা ছিল আর আমার শাশুড়ি মায়ের হয়েছে তেমন জ্বর, তো শাল টাল জড়িয়ে আমরা বার্থডে সেলিব্রেশন করছি, কি অবস্থা। এরপরে সবাই মিলে কেক খাওয়া খাই হলো, এতগুলো কেক হয়ে গেছে যে আমরা ছজনে মিলে না শেষই করতে পারি। এই যে আমরা এখন বিষ্ণুপুর বেড়াতে যাচ্ছি, সাথে কারা কারা আছে? জেঠু রেডি হচ্ছে, বাবা রেডি হচ্ছে, আরেক বাবা ওখানে জুতো পরছে, একজন ছবি তুলছে, আর এই যে আমার শাশুড়ি মা অফিসে গেছেন, সেই কারণে আমরা দুই বাবা আর মাকে নিয়ে বেরোচ্ছি বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে। এই তুলসী মঞ্চ প্রণাম করে নিয়ে সকলে বেরিয়ে পড়লাম। শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শীতের দুপুর আর সেই সময় টেম্পারেচার মোটামুটি 20°C-এর আশেপাশে ছিল, তা সে কারণে বেশি সোয়েটার পরতে হচ্ছিল না, কিন্তু রাত্রিবেলা ঠান্ডা পড়ার আশঙ্কা ছিল, তাই আমরা পোটলা পুটলি গুছিয়েছি, তাতে নিচে টুপি সোয়েটার এই সমস্ত নিয়ে এবার চললাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে পড়লো বিশাল বড় এক জঙ্গল, জয়পুরের জঙ্গল। পুরো জঙ্গলটাই দেখে মনে হলো শাল গাছ দিয়ে তৈরি হয়েছে। জঙ্গল আসছে, তাই এখন লাইন দিয়ে কাঠের শুধু দোকান। হাতি প্রেরণের এই যে সাদা দাগ করে দিয়েছে, হাতি প্রেরণের জায়গা,
গাছপালা কি একটু ভাঙা ভাঙা আছে তাহলে বুঝতে পারতাম না, ভাঙা নেই এরকম করে হাতি পেরোনোর জায়গা করা আছে। জয়পুরের জঙ্গল পেরোতে এসে পৌঁছে গেলাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে পৌঁছতেই চারিদিকে দেখা মিলল পোড়ামাটির কাজ করা অসংখ্য ঘর সাজাবার জিনিসের। কোন দিকে যে তাকাই, যেদিকেই তাকাই সেদিকেই মনে হচ্ছে জিনিসগুলোকে তুলে নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখি। টোটো স্ট্যান্ডটাও কিন্তু দারুণ দেখতে করে তো। পৌঁছে গেছি পঞ্চরত্ন শ্যাম রায় টেম্পলে। মন্দিরের থেকে আমার নজর বেশি ছিল এই গয়নাগাটিগুলোর উপরে। মন্দিরটা তো ভীষণ সুন্দরই, কিন্তু গয়নাগাটিগুলো না কিনলে মিস হয়ে যাবে। যেমন গয়নাগুলোর ডিজাইন তেমন ছিল তার কম দাম। কিনবো না কিনবো না করেও কিনে ফেলেছিলাম একগাদা জিনিসপত্র বিষ্ণুপুর থেকে। তবে এখন ঝটাপট দেখে নিন মন্দিরটা। ইন্টারনেট ঘেটে দেখলাম 1643 শতকে রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটিকে স্থাপন করেছিলেন। সিংহকে নিয়ে সব রকম ছবি, এখানে সিংহটাকে বস করছে না কি করছে, আবার সিংহের একটা ছোট বাচ্চাও আছে, এখানে আবার সিংহটা মানুষ খাচ্ছে না কি করছে কে জানে। তার পাশে আবার এই দেখো সিংহটাকে গাছের আড়াল থেকে মারছে, বাঘ মনে হয়, সিংহ বলছি ভুল বলছি, বাঘ হবে, এখানে সিংহ কোথায়, বাংলায় তো বাঘ ছিল। এটা মেরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ তারপরে মেরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, কিভাবে সব করেছে। হ্যাঁ এসব নানা রকম টেকনিক শেখানো হয় কিভাবে মানে বাঘটাকে বশ করবে, সেই সমস্ত টেকনিক মনে হয় শিখিয়েছে। কিছু তো ভাবনা চিন্তা করেই করেছে না কি মানুষকে শেখানোর জন্য নানা রকম যুদ্ধ। হ্যাঁ এক এক দিন লেগে যায় ভাবতে গেলে যে কি ভেবেছে লোকগুলো, না কি শেখাতে চেয়েছে। আমরা যদি একটা গল্প লিখি যেটা অনেক মানুষ পড়বে তাহলে কত ভাবনা চিন্তা করে সেই গল্পটাকে লিখি। আর এখানে তো বিশাল বড় বড় মন্দিরের কথা বলা হচ্ছে, যেখানে দীর্ঘদিন ধরে কার্ভিং করে বানানো হয়েছে প্রত্যেকটা চিত্রকে। তো মানুষ কতই না ভাবনা চিন্তা করে এই এক একটা জিনিস খোদাই করেছে, যাতে ভবিষ্যতে মানুষ এসে দেখতে পায় এবং সেখান থেকে অর্জন করতে পারে শিক্ষা, জানতে পারে সেই পুরনো সময়টাকে। আর এর উপরে যে বাংলা ভাষাটা লেখা ছিল সেটা মনে হয় প্রাকৃত ভাষায় লেখা, তো বাংলার কয়েকটা লেটার তো চিনতে পারছিলাম কিন্তু পুরো লেখাটা পড়া সম্ভব হচ্ছিল না। এই ধরুন ব, কিন্তু পেট কাটা বও দেখতে পেলাম। হাঁটতে পৌঁছে গেছি গুম ঘরে, এখান থেকে এখানে নাকি রাজারা ফেলে দিত আর তো কাদের যারা বাজে বন্দীদের বদমাস লোক মানে বন্দীদের ওখান থেকে ঠেলে দিত, দিয়ে আবার তলোয়ার ছুঁড়ে দিত, সে তলোয়ার কেটে কেটে ফেলতো নাকি, ও দেওয়ালে তলোয়ার লাগানো থাকতো, দেওয়ালে গাঁথা থাকতো তলোয়ার, আর বন্দিটা যখন পড়তো কাটতে কাটতে পড়তো, ও বাবা কি নৃশংস থাকে, সব বেশি ভেবে লাভ নেই। 400-500 বছর আগে দুনিয়াটা অন্যরকম ছিল। যেদিকেই যাচ্ছি এই সমস্ত স্থাপত্যের সাথে চোখে পড়ছে অসংখ্য দোকান। কি কিনবো আর কি ছাড়বো ভেবেই পাচ্ছি। এরপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম জোড় বাংলা মন্দিরে। এই মন্দিরটিও রঘুনাথ সিংহই প্রতিষ্ঠা করেছিলেন 1655 খ্রিস্টাব্দে। এই মন্দিরগুলো না প্রত্যেকেই একে অপরের থেকে 1-2 কিলোমিটার দূরেই অবস্থিত, তো সে কারণে টোটো করে অথবা হাঁটা পথে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব এবং 1-2 দিনের মধ্যেই বেশিরভাগ বিষ্ণুপুরের জায়গায় ঘুরে নিতে পারবেন আপনারা। আর এই মন্দিরেও আবারও রয়েছে খুবই সুন্দরভাবে মানুষের তৈরি স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন। তবে এই কাজগুলো না একটু অন্যরকম লাগলো, আগের টেম্পলটায় যেন কারুকাজগুলো অন্যরকম লাগছিল, জানি না আমি তো এগুলোর এক্সপার্ট নই, চোখে দেখে যেটুকু মনে হলো। অনেক জায়গায় না ভেঙে ভেঙে গেছে, সেগুলোকে পরবর্তীকালে সিমেন্ট দিয়ে রিপেয়ার করা হয়েছে। ১০ টাকায় তো এখনকার দিনে কলকাতায় 3-4 ফুচকার বেশিও পাওয়া যায় না, আর এখানে 10 টাকায় দুল হারের সেট অবধি বিক্রি হচ্ছে। আমার তো দেখেই মনে হচ্ছে সবই কিনে নি। আর কি কি জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঝটাপট দেখিয়ে দিই। এই সুভেনিয়ার আইটেমগুলো কিন্তু বাড়ির জন্য নিয়ে আসাই যাবে, আর জিনিসগুলোর দাম 10-200 টাকার ভিতরেই সব কিছু পাওয়া যাবে। মাটির আর কাঠের ঘোড়া কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে, তো আমরা বাড়ির জন্য 1 জোড়া কাঠের ঘোড়াই কিনেছিলাম। আরেক বাড়ির জন্য কিনেছিলাম একটা মূর্তি, ঠাকুরের মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, তো এইটুকুই কিনেছি। আর এই যে কাপগুলো আছে ওই কাপগুলোও কিনেছিলাম। এর আগে শান্তিনিকেতনে একবার বেড়াতে গেছিলাম,
যখন এই একতারা কিনেছিলাম এবার তাই আর কিনিনি। আচ্ছা, এখানে ডোকরার কাজে কিন্তু জিনিস বিক্রি হচ্ছিল। তো মহেঞ্জোদারো হরপ্পার যে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে 4000 বছর আগে প্রায়াস থেকে, তো সেখানেও কিন্তু ডোকরার কাজের নিদর্শন পাওয়া গেছিল। তো আমাদের এই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রেখেছে ওড়িশার বাংলার বেশ কিছু শিল্পী। ফ্রান্সে আমার প্রফেসরের জন্য কিনে আনলাম ডোকরার জিনিস। সামনে একটা ভাঙাচোরা গেটের সামনে উপস্থিত হয়েছি, এই যে দেখাই বাবা গেটের কি কাজ, কারুকার্য অসাধারণ। ভাঙা জোড়া পুরো গেটটা, কবে কে বানিয়ে রেখেছিল কে জানে। আসছি চলো। এরপরে পৌঁছে গেছি আমরা রাসমঞ্চে। 1600 শতকের তৈরি এই স্থাপত্যে রয়েছে অসংখ্য দরজা, কিন্তু এখানে কোনো বিগ্রহ ছিল না। মল্লভূমির রাজার তৈরি এই স্থাপত্য আজও কিন্তু অটুটভাবে দাঁড়িয়ে আছে। নিচে রয়েছে ল্যাটেরাইট মাটি মানে লোহিত মৃত্তিকা, আর তার উপরে রয়েছে লাল ইটের তৈরি এই স্থাপত্য। অবশ্যই অবশ্যই আপনারা বিষ্ণুপুরে এসে এইগুলোকে দর্শন করে যাবেন নিজের চোখে। রয়েছে অসংখ্য দরজা যেখানে কিন্তু ছবি বেশ ভালোই উঠবে বলে আমার মনে হচ্ছিল। আলো টালো যদি ঠিক করা যায় বেশ একটা আলো আধারিত রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে। তো এক দরজা দিয়ে ঢুকে আর কোন দরজা দিয়ে যে বেরোচ্ছি সেটা কিন্তু একটু ভুলভুলাইয়ের মতো লাগছিল। যদিও খুবই ছোট স্ট্রাকচারটা, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তাহলেও আমরা বেশ মজা করছিলাম। এখান থেকে ঢুকছিলাম, ওখান থেকে বেরোচ্ছিলাম, আর অবশ্যই অবশ্যই এই স্থাপত্যটা কিন্তু আসতেই হবে সকলকে। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সত্যি কথা বলতে, সব কটাই এত বেশি সুন্দর আর এত বেশি পুরনো সময় তৈরি জিনিস না যে আমাদের বাংলার ইতিহাসটা একবার ঝালাই করে নেওয়ার দরকার পড়ছিল। যদিও ইতিহাস সম্বন্ধে আমার নলেজ খুবই কম, কিন্তু আমার রুট মানে আমি কোথা থেকে বিলং, কোথা থেকে এসেছি আজকের এই দিনে, সেই জিনিসগুলো জানার আমার ইচ্ছা প্রবল। আর যত দিন যাচ্ছে, বিদেশে এসে যত থাকছি, তত বেশি বাংলাকে জানার ইচ্ছা নিজের মনের মধ্যে বেড়েই চলেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এবার আমরা রাসমঞ্চকে পাশে রেখে তার পাশে ছোট্ট গলি দিয়ে চলেছি। তো সবাই ভালো থাকবেন, যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর লাইক করবেন, সব বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। অবশ্যই যদি ভালো লাগে তবেই করবেন, নাহলে করে সময় নষ্ট করতে বলবো না আমি। আর আজকের মতো বিদায় নিলাম, পরের দিনের ভিডিওতে দেখাবো যে আমরা লাল দিঘি না কি লাল বাঁধ বলে একটা জায়গাতে গিয়ে বোটিং করেছিলাম, আরও কিছু এদিক ওদিক ঘুরেছিলাম, সেই সমস্ত জায়গার ভিডিও। অবশ্যই পাশে থাকুন সাবস্ক্রাইব করে, তাহলে বেশ ভালো লাগবে। আর এই হলো বিষ্ণুপুরে ঢোকার গেট, যেটা প্রথমে দেখাইনি তাই এখন দেখিয়ে দিলাম। আর আজকের মতো বিদায় নিলাম, টাটা।